ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানের যে একটা কথা শোনা যাচ্ছে, মে মাসের 12 তারিখে করোনা ভাইরাস পৃথিবী থেকে নিবে, বিদায় নিবে। এই বিষয়ে একটা হাদিস প্রমাণ হিসেবে বিভিন্ন ওলামায়ে কেরাম পেশ করেন, তাই এর পর্যালোচনা কী হবে জি, এই সম্পর্কে যে একটা হাদিস বর্ণনা করা হয়, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তালা আন-নাজমু রুফিয়াতিল আহাতু আন আহলি কুল্লি বালাদিন, যখন সুরাইয়া তারা উদিত হবে তখন প্রত্যেক শহর থেকে বা প্রত্যেক শহরবাসী থেকে বলা মুসিবত উঠে নেওয়া হবে। এটা মুসনাদে আহমদের মধ্যে আছে এবং ইমাম তাহাবী ওনার শরহ মুশকিলিল আসারের মধ্যে উল্লেখ করছেন, ওনারা হাদিসটা সনদের দিক দিয়ে সহি হিসেবে উল্লেখ করছেন। আর যদিও নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাই এখানে হাদিসটাকে জয়ীফ আসিল সালতু জয়ীফের মতো উল্লেখ করছেন, আর এই বিষয়ের উপরে আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা যারা মুমিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী, আমাদের বিশ্বাস হচ্ছে যে কোনো তারকা নিজস্ব ক্ষমতায় কিছু করতে পারে না। এ বিষয়ের উপরে বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস আছে, বুখারী এবং মুসলিমের মধ্যে যে হাদিসটি, এই হাদিসটি হচ্ছে যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন সল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আস-সুবহে বিল হুদাইবিয়্যাতি ফি ইসরি সামাইন কানাত মিনাল লাইলি فلما انصرف اقبل على الناس فقال هل تدرون ماذا قال ربكم قالوا الله ورسوله اعلم قال اصبح من عبادي مؤمن بي وكافر যাও খাদিজের সারাংশটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় বললেন তোমরা জানো তোমাদের প্রতিপালক কি বলছে, তারা বললেন সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন, আমার বান্দাদের থেকে কেউ আছে মুমিন আর কেউ আছে কাফের, ফা আম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাযালিকা মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব ওয়া কাফিরুন বিল কাওকাব, যে ব্যক্তি বলবে যে আল্লাহর রহমতে আল্লাহর দানে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহর রহমতের মাধ্যমে আমরা বৃষ্টি পাইছি, আল্লাহর দানেই আমরা বৃষ্টি পাইছি, এটা যারা বলবে তারা হচ্ছে আমি আল্লাহকে বিশ্বাস করার কারণে তারা মোমেন, আর তারকাকে অবিশ্বাস করার কারণে তারা কাফের। অর্থাৎ এখানে এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে বৃষ্টির পরে যদি নাকি মোমিন বন্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করে তাহলে তার ইমানের পরিচয় দিল যে আমরা আল্লাহর রহমতে বৃষ্টিতে পাইছি, বৃষ্টি মূলত আল্লাহ পাকের একটা রহমত একটা বরকতের কারণ। আর এমন কিছু লোক আছে যারা বিশ্বাস করে যে অমুক তারকা যদি নাকি উদিত হয় তাহলে অমুক তারকা আমাদেরকে বৃষ্টি দিবে, এই জন্য তারা বলে যে আমরা তারকার কারণে বৃষ্টি হয়েছে, অর্থাৎ তারকায় বৃষ্টি দিছে। তো এটা হচ্ছে ইমানের মধ্যে
যে একটা কুফুরি আকিদা, শিরকি আকিদা। কারণ বৃষ্টি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাবারক তাআলার, কোনো তারকার বৃষ্টি দেওয়ার কোনো কে নেই, ক্ষমতা নাই। তাই এখানে বলা হচ্ছে এই বৃষ্টির মাধ্যমে কে কাফের কে মোমেন এটা প্রমাণিত হবে। তারা বলবে যে আল্লাহর রহমতে আল্লাহর ফজল আমরা বৃষ্টি পেয়েছি, তারা হলো মোমেন। আর যারা বলবে যে আমরা যে বৃষ্টি পেয়েছি এই বৃষ্টি আমাদেরকে দিছে তারকায় দিছে, তাহলে সে কাফের হবে। ওয়াম্মা মান ক্বালা মুতিবন বিনু এই বিনাউ এই কাজা ওয়া কাজা ফাযালিকা কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাওকাব। যারা বলবে তারকাটা এভাবে হওয়ার কারণে, এভাবে হওয়ার কারণে আমরা বৃষ্টি পেয়েছি, অর্থাৎ কারো তারকা বৃষ্টি দিছে, তাহলে সেই ব্যক্তি আমাকে অস্বীকার করলো আর তারকার প্রতি সে বিশ্বাস স্থাপন করলো। তাহলে যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি তারকাকে বিশ্বাস করবে যে তারকায় বৃষ্টি দেয়, তাহলে সে হবে কাফের। আর যে ব্যক্তি আল্লাহ বৃষ্টি দেয় এগুলো বিশ্বাস করবে, সে হলো মোমেন। হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। তাই আমাদের আকীদে বিশ্বাস হইতে হবে যে পৃথিবীর সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা হচ্ছেন খালিকু কুল্লি শাই, প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই হচ্ছে আমাদের আকীদা বিশ্বাস। এখন আসা যাক ওই হাদিস, যে হাদিসের ব্যাপারে আগে বলা হয়েছে যে সুরাইয়া তারকা যদি নাকি উদিত হয়, তাহলে প্রত্যেক জনপদ থেকে মহামারী বা বিপদ উঠে নেওয়া হবে। এই হাদিসটা আমরা সহি হিসাবে যদি নাকি মেনে নেই, তাহলে এর ব্যাখ্যা আমাদের বুঝতে হবে। সেটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে বলে দিয়েছেন, আমরা এটা মানি। কিন্তু এই তারকার কোনো শক্তি নেই মানুষদের উপকার করার বা মানুষদের অপকার করার, যে পর্যন্ত না আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম থাকে। এই জন্যে মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন, হাইসু আন্না তুলুয়া সুরাইয়া ইতাওয়াফাকু মা বিদায়াতিল হাররি শাদীদি ফিল জাজিরাতিল আরাবিয়া, যে সুরাইয়া তারকা যখন উদিত হয় ওই সময়ের মধ্যে যে অত্যন্ত প্রচণ্ড তাপের প্রখরতা অনেক বেড়ে যায় আরব দেশের মধ্যে। আর এটা হয় কোন সময়? এনতেহ মৌসুমিল মাতার, যখন নাকি বৃষ্টির মৌসুম শেষ হয় তখন। ওয়ামা ও আলা মা ইয়াবুদু মিন খালাল আহাদিস নববিয়া, আল্লাহর রাসূলের হাদিসগুলো থেকে যেগুলো প্রমাণ হয় সেটা প্রকাশ পায়। ফাইনাল হাররা শাদিদ, মানে অত্যন্ত রোদের প্রখরতা, ইউয়াদ্দি ইলা তলফিত তোয়াম, ইউয়াদ্দি ইলা তলফিত তোয়াম, অর্থাৎ যে খানা নষ্ট করে দেয় বেশি গরম। ওয়াবিজাতিল হাওয়াকাহ ওমা শাহ বাবা, বেশি করে যে বিশেষ করে যে ফল ফ্রুট যেগুলো আছে বা সবজি এগুলা। কামা ইয়াকতুলুল ওয়াবা ওয়া তাউন বিসমিল্লাহি তাআলা, যেমন মহামারী এবং প্লেগ এগুলোকেও এই রোদের প্রখরতা ধ্বংস করে দেয়। তবে এই ধ্বংস যে করে বিসমিল্লাহি তাআলা, আল্লাহর হুকুমে করে। সুতরাং এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হুকুমেই হবে, যেটা হবে সেটা। এখানে গরমকালে এই সূর্যটা যে তুলুহা সবাহান ইয়াকাউফি আউয়ালি ফসলিস সাইফ ওয়া যালিকা ইনদা ইসতিদাদিল হার, অর্থাৎ গ্রীষ্মকালের প্রারম্ভে এই তারকাগুলা উদিত হয় আর ওসব অত্যন্ত রোদে প্রখরতা থাকে, এর মাধ্যমে যে জীবাণুমুক্ত হয় পৃথিবী, এটা বলা হয়েছে। তো এখন যদি নাকি বিশ্বাস এটা করা হয় যে এই তারকায় যে মহামারী বা প্লেগ বা করোনা ভাইরাস নিয়ে যাবে, তাইলে এটা শিরিক হয়ে যাবে। আর যদি বলে যে এটা একটা ওয়াক্ত, এটা একটা মৌসুম, হজের একটা মৌসুম থাকে, রমজান একটা মৌসুম থাকে, রমজানের সাত আসলে আমরা কী রাখি? সিয়াম রাখি, হজ আসলে আমরা হজ করি, কোরবানি করি, এই একটা মৌসুম। তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে সুরাইয়া সাতারা, সুরাইয়া নামক তারকা, এটা হচ্ছে অত্যন্ত প্রখরতার রোদের প্রখরতার সময়, ওই সময়ের মধ্যে বলা মুসিবত আল্লাহর ইচ্ছে উঠে যায়, তাহলে কোনো সমস্যা নাই। তবে দিন তারিখ ক্ষণ এরকম বলে দেওয়াটা এটা ঠিক না। তাই আমরা নিশ্চিত বলবো
যে আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক জিনিসের খালেক সৃষ্টিকর্তা, আল্লাহ তাবারক তাআলা যেটা চায় সেটাই হন, যে ওমা তাশাউনা ইল্লা ইয়াশাল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যেটা চাও সেটা হয় না, আল্লাহ তাআলা যেটা চায় সেটা হয়, ফাআলু লিমা ইউরিদ, আল্লাহ যেটা চায় সেটাই হয়। তাই আমরা আল্লাহ তাবারক তাআলার নিকটে যে দোয়া করি যেন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সকল প্রকারের বিপদ আপদ থেকে, বিশেষ করে বর্তমানে যে করোনা ভাইরাস এর এই বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করে। এটাই আমরা আল্লাহ তাবারক তাআলার আশাবাদী, আল্লাহর হুকুম দ্বারা কিছুই হবে না, আল্লাহ তাবারক তাআলা যদি নাকি ইচ্ছা করেন তাহলে অবশ্যই এই করোনা ভাইরাস কী হইতে পারে চলে যেতে পারে। তবে আমরা আল্লাহ তাবারক তাআলার উপরে ন্যস্ত না করে সরাসরি যদি নাকি তার উপরে ন্যস্ত করি তাহলে শিরিক হয়ে যাবে, এই সমস্ত শিরিক থেকে আমরা আল্লাহ তাআলার কাছে ফানা চাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।